আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ সহকারী প্রধান শিক্ষক ধনুট আদর্শ উচ্চ বিদ্যালয় বিগত দিনের মতো আজকে আমি উপস্থিত হয়েছি ধনুট আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট দুয়ের কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি এই করোনাকালীন মুহূর্তে তোমরা সকলেই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে নবম শ্রেণী অনুশীলন তিন পয়েন্ট দুইয়ের তেরো নম্বর অঙ্কে ক এবং খ অংশ নিয়ে আলোচনা করব। পূর্বে হয়তো এই অধ্যায়ের আরও বেশ কয়েকটি অঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আরও দুটি অঙ্ক আজকে তোমাদের সাথে শেয়ার করব। শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে দেখা যাক দেখো আমি এখানে অঙ্ক লিখেছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হয় তবে দেখাও যে ক এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব প্লাস থ্রি এ বি সি ক এব প্লাস সি অল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বিসি প্লাস সি প্লাস এ অল স্কোয়ার ডিভাইড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি অল স্কোয়ার ডিভাইড বাইরে থ্রি এবি ইকোয়াল ওয়ান আমরা ক নম্বর অঙ্কটা এখানে উঠাইছি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান কত শূন্য এ প্লাস বি রাখলাম আর প্লাস সি যেটা ছিল সেটাও সমান ওই পাশে পার করে দিলাম তাহলে সেটা হলো মাইনাস সি তাহলে আমরা ধরে নেব যে এ প্লাস বি সমান কত মাইনাস সি তাহলে এ প্লাস বির মান আমরা কত পেলাম মাইনাস সি যেখানে আমরা এ প্লাস বি পাবো সেই জায়গাতে আমরা মাইনাস সি বসাবো শিক্ষার্থী বন্ধুরা এল এইচ এস বামপক্ষ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দেওয়া আছে আমরা শুধু এ কিউ প্লাস বি কিউব শিক্ষার্থী বন্ধু এ কিউ প্লাস বি কিউব এই অংশের একটা সূত্র বসাবো মাননীয় সূত্র দেওয়া আছে যে সূত্র এ কিউব প্লাস বি কিউব এর সূত্র মাননের সূত্র হলো এ প্লাস বি অলস কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রটা আমি তোমাদের সাথে একাধিকবার আলোচনা করেছি আজকে তারই ধারাবাহিকতায় আমি লিখলাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি অলস কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি এখানে সিকিউব ছিল আমিও ও কিউব লিখেছি বন্ধুরা দেখো আমি পূর্বে বলেছি যেখানে এ প্লাস বি পাবো তার মান লিখবো কত মাইনাস সি দেখো এখানে এ প্লাস বি আছে এর মান হলো মাইনাস সি মাইনাস থ্রি মাইনাস মাইনাস থ্রি থ্রি এ বি এ বি ঠিক আছে এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি আর এটা যা ছিল তাই এই ক্ষেত্রে সি মাইনাস সির উপর কিউব মানে মাইনাস সি কিউব মাইনাস এ মাইনাস হলো প্লাস থ্রি এ বি আর সি গুণ দিলে হয় থ্রি এ বি সি আর এটা যা ছিল তাই এবার এ কিউব প্লা সি হচ্ছে প্লাস আর মাইনাস তাহলে আমরা সভাপতি জানি যে বীজগণিতের যোগ বিয়োগ করার সময় একটা প্লাস আর একটা মানে যদি সমান সমান সংখ্যা হয় তাহলে সেটা কেটে দেওয়া হয় শিক্ষার্থী বন্ধু দেখো মাইনাস সি প্লাস এটা কেটে দেওয়ার পরে কী থাকে থ্রি এ বিসি আমরা রাইট হ্যান্ড সাইড নিঃসন্দেহে পেয়েছি থ্রি এ বি সি এই জন্য একদম থ্রি এ কত রাইট হ্যান্ড সাইড শুট আমরা প্রমাণ করে দেখেছি আশা করি বুঝতে পেরেছ এর আমরা খ অংশটা আবার আলোচনা করব এখানে লিখলাম খ নং প্রশ্নের উত্তর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান কত শূন্য এ প্লাস বি সমান মাইনাস সি ইকল আবারও এ প্লাস বি ইকল হল শূন্য বা এবার লিখব বি প্লাস সি ইকল হল এ আবার এ শূন্য বা এ প্লাস সি প্লাস এ এ আমরা তিনটা মান এখানে বের করে নিলাম এর কারণ হচ্ছে এখানে দেওয়া হচ্ছে বি প্লাস সি সি প্লাস এ আর এ প্লাস বি এই জন্য তিনবার আমরা মানটা বের করে নিলাম এখন আমরা এটাও লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো এল এইস এস ঠিক আছে দেখো বি প্লাস সি অল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ অল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বিল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি এটা আমরা বামপাক্য পেয়েছি আমরা মান বসায় নিতে পারবো বি প্লাস সির মান দেখো এখানে পেয়েছি বি প্লাস সির মান হচ্ছে মাইনাস এ তারপর কি তারপর স্কোয়ার নিচে হলো থ্রি বি সি প্লাস এর মান হচ্ছে সি প্লাস এর মান হচ্ছে মাইনাস তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ এ বি হচ্ছে মাইনাস সি তারপর স্কোয়ার ডিভাইডেড বাই এ বি বন্ধুরা দেখো মাইনাস এ তার মানে ধরে মধ্যে দুটো এ গুণ মাইনাসে মানে প্লাস প্লাস বাম পাশে দেওয়ার দরকার নাই তাহলে শুধু স্কোয়ার ডিভাইড বাই প্লাস এটা হবে বি স্কয়ার প্লাস থ্রি সি এ সি এ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি বন্ধুরা এই অংশের আমরা এবার লসগো করতে পারি এখান থেকে আমরা এদিকে আসলাম লসগো নির্ণয় করতে পারি আমরা থ্রি থ্রি বি সি থ্রি সি এ থ্রি এব লসা হবে কত থ্রি এ বি সি লসক করার পরে নিচের অর্থাৎ হরের যা আসে হর দ্বারা প্রাপ্ত লসককে আমরা ভাগ করবো ভাগ করে যা থাকে সেটা উপরে সঙ্গে সাথে গ্রহণ করবো এখানে থ্রি বি সি এখানেও থ্রি এ বি তাহলে থ্রি বি সি যদি বাদ দিয়ে কাটে দেওয়া হয় যেমন ধরো থ্রি এ বি সি আর নিচে দেওয়া হলো কত থ্রি বি সি থ্রি বি সি 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 বি কাটলাম থ্রি থ্রিও কাটলাম তাহলে কী থাকে শুধু এ এই এ ভাগ করার পরে থাকতে পাওয়া যাচ্ছে প্রথমে এ এ দিয়ে যদি এ স্কোয়ারে গুনুন দিই তাহলে হবে এ কিউব এটা এ কিউব এটা হবে অনুরূপভাবে বি কিউব অনুরূপভাবে এটা হবে কিউব শিক্ষার্থী বন্ধু দেখো আমরা ক নম্বর অঙ্কে এ কিউব বি কিউব সিকিউব অঙ্কটা শিখেছিলাম ঠিক ওই অনুরূপ আবার এখানে চলে আসছে এ কিউব বি কিউব কিউব আমরা উপরে এই অংশটা সূত্রে বসাবো কিউব প্লাস বি কিউব সূত্রে যেটা 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 দেওয়া আছে এখানে তাহলে হবে এ প্লাস বি অলস কিউব মাইনাস থ্রি এ বি অ্যান্ড এ প্লাস বি সাথে প্লাস সি কিউব কিন্তু ছিলই ডিভাইডেড বাই থ্রি এ বি অ্যান্ড সি আচ্ছা এখন আমরা এ প্লাস বির মানে আমরা আবার পূর্বের মতো বসাব এ প্লাস বির মানে হচ্ছে মাইনাস এ প্লাস বির মানে হচ্ছে মাইনাস সি তার উপরে কিউব মাইনাস থ্রি এ বি ঠিক রাখলাম এর মানে হচ্ছে মাইনাস সি আর প্লাস সি কিউব ঠিক রাখলাম ডিভাইডেড বাই যা ছিল এ থ্রি এ বি সি এখন এটা হচ্ছে মাইনাস সি কিউব যেহেতু মাইনাসের উপরে কিউব থাকলে মানে বিজ কোনো ঋণাত্মক সংখ্যার উপরে মানটা যদি বিজোর হয় তাহলে সংখ্যাটা ঋণাত্মকই থাকে তাহলে মাইনাস সি কিউব মাইনাসে মানে সে প্লাস থ্রি এ বি সি আর প্লাস সি কি ঠিকই আগেটা যা ছিল তাই নিচেরটা থ্রি এ বি সি এবার এটা প্লাস এটা মাইনাস ফোর মতোই কাটলাম কাটার পর থাকে থ্রি এবি নিচেও থাকে থ্রি এ বি সি এটা যদি কাটি তাহলে আমরা পাবো হলো অন শিক্ষার্থী বন্ধুরা আমরা নিঃসন্দেহে অঙ্কের ফলাফল আমরা পেয়েছি দেখো এত সমান সুট যেহেতু দেখাতে বলেছে ডাব্লু ইবি শুট এখন দেখো এই অঙ্কটার ফলাফল চাইছে কত অন আমরা বাম পক্ষ থেকে যদি অঙ্ক করে এসে যদি আমার অন পাই তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে নিঃসন্দেহে আমরা ফলাফল পেয়েছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আর এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা দেখা যায় বা কোনো প্রবলেমস ক্রিয়েট করো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এবং অনলাইনে অনলাইনের মাধ্যমে অথবা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে আমরা আশা করি তোমাদের এই অঙ্কের সমস্যার সমাধান আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছ আর এরপরে তোমাদের জন্য পরবর্তী ক্লাসে আবার আসবো আমরা তেরো নম্বর পর্যন্ত আজকে শেষ করেছি আজকে এই অঙ্ক দূরে শেষ করেই তোমাদের সকলকেই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ